হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিলাক ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে পেন্টাগোনাল প্রিজম ড্র করতে হয় আজকের ক্লাসে আমরা শিখবো আইসোমেট্রিক ভিউ অফ হেক্সাগোনাল প্রিজম পুরো ইনফরমেশন পেতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে কোয়েশ্চেনে দেওয়া আছে ড্র অ্যান্ড আইসোমেট্রিক ভিউ অফ হেক্সাগোনাল প্রিজম অফ বেস থ্রি সেন্টিমিটার অ্যান্ড হাইট সেভেন সেন্টিমিটার তো আমরা সবার প্রথমে একটা হেক্সাগন ড্র করবো যার প্রত্যেকটা সাইড হবে তিন সেন্টিমিটার করে তো আমরা সবার প্রথমে ছয় সেন্টিমিটার ডিস্টেন্স স্কেলের সাহায্যে মেজার করে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন ড্র করব যেটার সেন্টার পয়েন্ট হবে তিন সেন্টিমিটারে অর্থাৎ যেটার হাফ হবে তিন সেন্টিমিটার তো আমরা লাইনটাকে নাম দেবো এ বি এবং এই সেন্টার পয়েন্টটাকে নাম দেবো ও এবিকে একটা সার্কেলের ডায়ামিটার ধরে এ ওকে একটা রেডিয়াস কনসিডার করে আমরা এ ও এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব কম্পাসের সেন্টার ও পয়েন্টে বসিয়ে একটা সার্কেল ড্র করব নেক্সট ওই সেম ডিস্টেন্স নিয়ে অর্থাৎ সার্কেলটার রেডিয়াস অর্থাৎ এ ও এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করে এ পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে ওপরে এবং নিচে সার্কেলটাকে কাট করব একইভাবে বি পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে সার্কেলটাকে ওপরে এবং নিচে কাট করব আমরা এই ফার্স্ট পয়েন্টটার নাম দেবো পি সেকেন্ড পয়েন্টটার নাম দেবো কিউ এই পয়েন্টটার নাম দেবো আর এবং এই পয়েন্টটার নাম দেবো এস নেক্সট আমরা এপি পয়েন্ট দুটোকে অ্যাড করবো পি কিউ পয়েন্ট দুটোকে অ্যাড করব এবং এই কিউ বি বি আর এস এবং এস এ এই পয়েন্টগুলোকে অ্যাড করবো নেক্সট আমরা সার্কেলটাকে ইরেজ করে দেবো তো আমরা আলটিমেটলি একটা রেগুলার হেক্সাগন ড্র করতে পারলাম যার প্রত্যেকটা সাইডের ডিস্টেন্স হলো তিন সেন্টিমিটার করে নেক্সট আমরা এই হেক্সাবানটাকে একটা বক্সের মধ্যে এনক্লোজ করবো হেক্সাবানটাকে বক্সের মধ্যে এনক্লোজ করার জন্য এই পি কিউ লাইনটাকে লেফট এবং রাইট সাইডে এক্সটেন্ড করবো একইভাবে এস আর লাইনটাকে লেফট এবং রাইট সাইডে এক্সটেন্ড করব নেক্সট এ পয়েন্টের উপরে একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন ড্র করব এবং বি পয়েন্টের উপরেও একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন ড্র করব ফাইনালি আমরা এই রেগুলার হেক্সাগনটাকে একটা বক্সের মধ্যে এনক্লোজ করতে পারলাম বক্সটার নাম দিয়ে দেবো এফ তো আমরা হেক্সাগন এবং বক্সটার অর্থোগ্রাফিক ভিউ ড্র করতে পারলাম নেক্সট আমরা এই অর্থোগ্রাফিক ভিউ থেকে আইসোমেট্রিক ভিউ ড্র করব আমরা জানি আইসোমেট্রিক ভিউ ড্র করতে আইসোমেট্রিক অ্যাক্সিস ড্র করতে হয় তো আইসোমেট্রিক অ্যাক্সিস ড্র করার জন্য আমরা সবার প্রথম একটা হরাইজাল স্ট্রেট লাইন ড্র করব এই হরাইজাল স্ট্রেট লাইনটার ওপরে যে কোনো একটা পজিশনে একটা পয়েন্ট কনসিডার করব এই পয়েন্টটার ওপরে প্রোটেক্টারের সেন্টার বসিয়ে রাইট সাইড থেকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট মার্ক করবো নাইটি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট মার্ক করবো এবং লেফট সাইড থেকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট মার্ক করবো নেক্সট আমরা এই সেন্টার পয়েন্টের সাথে ফার্স্ট পয়েন্টটাকে যদি অ্যাড করি তাহলে আমরা পাবো এক্স অ্যাক্সিস সেন্টার পয়েন্টের সাথে ফার্স্ট পয়েন্টটাকে অ্যাড করলে আমরা পাবো ওয়াই অ্যাক্সিস এবং সেন্টার পয়েন্টটার সাথে থার্ড পয়েন্টটাকে যদি অ্যাড করি তাহলে আমরা পাবো জেড অ্যাক্সিস আমরা যেহেতু রেগুলার হেক্সাগনাল প্রিজম ড্র করতে যাচ্ছি অর্থাৎ প্রিজমটার বেস হবে একটা হেক্সাগন তো আমরা হেক্সাগনটাকে এই এক্স জেড প্লেনটার মধ্যে ড্র করবো সেহেতু আমাদের এই ওয়াই অ্যাক্সিসটার কোনো প্রয়োজন হবে না তাই আমরা ওয়াই অ্যাক্সিসটাকে ইলেস করে দেবো নেক্সট আমরা সবার প্রথমে এই এফ ই ডি ইডিসি বক্সটার অর্থোগ্রাফিক ভিউ থেকে এই এক্সজেট প্লেনের মধ্যে বক্সটার আইসোমেট্রিক ভিউ ড্র করব আমরা জানি অর্থোগ্রাফিক ভিউ এর লেফট হ্যান্ড সাইডের বটম কর্নারটা হয় আইসোমেট্রিক ভিউ এর এক্সজেট প্লেনের গ্রাউন্ডে তো আমরা দেখতে পাচ্ছি অর্থোগ্রাফিক ভিউ এর লেফট হ্যান্ড সাইডের বটম কর্নার হচ্ছে এফ তো এই এফ পয়েন্টটা হবে এই এক্সজেট প্লেনের গ্রাউন্ডে অর্থাৎ আমরা এই পয়েন্টটাকে এফ পয়েন্ট হিসাবে কনসিডার করব নেক্সট আমরা কম্পাসের সাহায্যে এফ ই এর ডিস্টেন্স মেজার করব এফ পয়েন্টে কম্পাসের সেন্টার বসাবো বসিয়ে এই এক্স অ্যাক্সিসটাকে কাট করব একইভাবে আমরা এফ সি এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব এফ পয়েন্টে কম্পাসের সেন্টার বসাবো এবং জেড অ্যাক্সিসটাকে কাট করব যার ফলে আমরা এই পয়েন্টটা পাবো ই এবং এই পয়েন্টটা পাবো সি নেক্সট আমরা সি থেকে ডি এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করে এই সি পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে ওপরে একটা আর্ক ড্র করব এবং ই থেকে ডি এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করে ই পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এই আর্কটাকে কাট করব যার ফলে আমরা ডি পয়েন্ট পাবো নেক্সট আমরা এই সি ডি এবং ডিইকে জয়েন করলে আমরা বক্সটার আইসোমেট্রিক ভিউ ড্র করতে পারবো নেক্সট আমরা এই হেক্সাওয়ানটার আইসোমেট্রিক ভিউ ড্র করবো আমরা সবার প্রথমে এফ থেকে পিআর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব সেটাই হবে কিউ থেকে ইআর ডিস্টেন্স সেটাই হবে ডি থেকে আর এর ডিস্টেন্স এবং সেটাই হবে এস সি থেকে এসের ডিস্টেন্স তো আমরা সবার প্রথমে এফ পয়েন্টে বসিয়ে এই লাইনটাকে কাট করবো তারপর ই পয়েন্টে বসিয়ে এই লাইনটাকে কাট করব সি পয়েন্টে বসিয়ে এই লাইনটাকে কাট করব এবং ডি পয়েন্টে বসিয়ে এই লাইনটাকে কাট করব তো আমরা এই পয়েন্টটা পাবো পি এটা কিউ এটা আর এবং এটা এস নেক্সট আমরা এফ থেকে এ এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব। সেটাই হবে ই থেকে বি এর ডিস্টেন্স আমরা এফ পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এই লাইনটাকে কাট করব এবং ই পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এই লাইনটাকে কাট করব যার ফলে আমরা এই লাইনটা পাবো এ এবং এই লাইনটা পাবো বি নেক্সট আমরা এই এ পি কিউ বি আর এস এবং এ এই পয়েন্টগুলোকে অ্যাড করলে আমরা হেক্সাগনটাকে ড্র করতে পারব তো ফাইনালি আমরা রেগুলার হেক্সাগনটার আইসোমেট্রিক ভিউ ড্র করতে পারলাম নেক্সট এক্সেস যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা ইরেস করে দেবো কোয়েশ্চেনে যেহেতু দেওয়া আছে প্রিজমটার হাইট সেভেন সেন্টিমিটার সেহেতু আমরা এই ছখানা পয়েন্ট থেকে প্রথমে ভার্টিক্যাল স্ট্রেট লাইন ড্র করবো নেক্সট আমরা কম্পাসের সাহায্যে সেভেন সেন্টিমিটার ডিস্টেন্স মেজার করব এস পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এই ভার্টিকাল লাইনটাকে কাট করব যার ফলে আমরা যেই পয়েন্টটা পাবো সেই পয়েন্টটার নাম দেবো এস ড্যাশ এ পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এই ভার্টিকাল লাইনটাকে কাট করলে আমরা যেই পয়েন্টটা পাবো সেই পয়েন্টের নাম দেবো এ ড্যাশ আর পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে ভার্টিকাল লাইনটাকে কাট করলে যেই পয়েন্টটা পাবো সেই পয়েন্টের নাম দেবো আর ড্যাশ পি পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে ভার্টিক্যাল লাইনটাকে কাট করলে যেই পয়েন্টটা পাবো সেই পয়েন্টের নাম দেবো পি ড্যাশ বি পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে ভার্টিক্যাল লাইনটাকে কাট করলে যেই পয়েন্টটা পাবো সেই পয়েন্টের নাম দেবো বি ড্যাশ এবং কিউ পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে ভার্টিক্যাল লাইনটাকে কাট করলে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্ট নাম দেবো কিউ ড্যাশ এই পয়েন্টগুলোকে অ্যাড করবো যার ফলে আমরা প্রিজমটার টপ পোর্শানটাকে পেয়ে যাব প্রিজমটার টপ পোর্শানটাকে আমরা ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে পরিষ্কার দেখতে পাবো সেহেতু এই টপ পোর্শানটাকে আমরা প্রথমে ডার্ক করে কনস্ট্রাক্ট করব টপ থেকে দেখলে যেই এজগুলোকে আমরা দেখতে পাবো সেই এজগুলোকে ডার্ক করে ড্র করবো নেক্সট আমরা ফ্রন্ট থেকে এই প্রিথমটাকে দেখলে এ এ ড্যাশ পিপি ড্যাশ কিউ কিউ ড্যাশ এবং এস এস ড্যাশ এই এজগুলোকে দেখতে পাবো সেহেতু এই এজগুলোকে আমরা ডার্ক করে ড্র করব নেক্সট আমরা এই এস এ পি পি কিউ এই এজগুলোকেও ফ্রন্ট থেকে দেখলে দেখতে পাবো তাই এগুলোকেও আমরা ডার্ক করে ড্র করব নেক্সট আমরা প্রিজমটার যেই এজগুলোকে ফ্রন্ট থেকে দেখলে দেখতে পাবো না সেই এজগুলো হিডেন অবস্থায় থাকবে অর্থাৎ সেই এজগুলোকে আমরা হিডেন লাইন দিয়ে দেখাবো ফাইনালি আমরা রেগুলার হেক্সাগোনাল প্রিজমের আইসোমেট্রিক ভিউ ড্র করা শিখলাম আজকের ক্লাস থেকে তোমরা যদি সামান্য কিছুও শিখতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও কিছু শিখতে পারে এবং এই চ্যানেল থেকে এরকমই ইনফরমেটিভ ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনে প্রেস করবে তাহলে যখনই ভিডিও আপলোড হবে তখনই তোমরা তার নোটিফিকেশান সরাসরি পেয়ে যাবে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে দ্যাটস ইট ফর দ্য ডে আই উইল সি ইউ অ্যাগেন থ্যাংক ইউ